জিনিস মনে রাখবেন, আজকে এই দুনিয়ার বুকে আমরা গজল বলে বলে পাগল হয়ে যাই, বক্তারা বলে বলে পাগল হয়ে যায়। তবে শোনার কথা শুনতে হয় শুনি, আর বলার কথা বলতে হয় বলি। তবে একটা জিনিস মনে রাখবেন, আজকের এত টাকা খরচা করা হয়েছে শুনে বাড়ি চলে যাওয়ার জন্য নয়, শুনে আমল করার জন্য। আমার গজলে একটা হলেও আপনারা শিক্ষা পাবেন, একটুখানি মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে কথাগুলোকে আমি কিভাবে বলবো এবং কি আপনাদেরকে আমি শোনাবো, একটু বুঝতে হবে। কোচি, প্রথম তোমাদের একটা ছোট্ট শিক্ষা দিয়ে যাই, আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য ছোট্ট একটা শিক্ষা। এখানে যারা যারা আছো, বাবা কার কার মা আছে হাত তুলে দেখাও, ছোট ছোট ভাইরা, ছোট ছোট ভাই বোনেরা, ব্যাস সর মা আছে হাত নামাও, সবাই মাকে ভালোবাসো। হেবি, আমি অনেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করি যে কার মাকে দেখতে সুন্দর আর কার মা দেখতে কালো, এই দুটো হচ্ছে শিক্ষা আমার কাছে বাচ্চাদের জন্য, বড়দের শিক্ষায় পরে আসে। প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করি যে কার মা সুন্দর এবং কার মা কালো, এই গজলটা আমি জিজ্ঞেস করি। কারণ কি জানো, এখনকার বাচ্চারা এই যে বুড়ি মা গজলটা বার করার পর থেকে আমার মন মানসিকতা এমন একটা হয়ে গেছে যেন একটা বাস্তব চরিত্র আমি তুলে ধরেছিলাম, বুড়িমা ও ছেলের প্রেম কাকে বলে এবং এখনকার জামানার ছেলেরা মায়ের সঙ্গে কেমন বিহেভ করে, কেমন ব্যবহার করে। ওই জন্য বাচ্চাদেরকে শিক্ষাটা আমি ছোট করে হলেও দিয়ে যাই, এরপরে না হয় আপনাদের মেন গজলে যাবো আমি। তো এখানে যারা আছো, সবার মা সুন্দর নয়, তাই না? কারোর কারোর মা কালো আছে, ব্যাকা আছে, টেঁড়া আছে, সব রকমের হয়। তবে যাদের মা একটু দেখতে কালো, যাদের মা দেখতে খারাপ, আজকে তারা খুব দুঃখ পাইস, আমার মাটা দেখতে কালো, আমি কি করে সমাজের বুকে নিয়ে চলবো, আমার বন্ধুরা আমাকে এসে বলবে এই তোর মা কালো, তোর সাথে মেশে যাবে না। তবে যাদের মা কালো, আজকে তাদের জন্য একটা শিক্ষা ভালো করে শুনে নাও, যাদের মা পরিষ্কার, যাদের মা দেখতে সুন্দর তাদের আমি বলবো না, যাদের মা কালো তাদের জন্য ছোট্ট একটা শিক্ষা দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবে। আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো, যাদের মা কালো তাদের জন্য, আরে হতে পারে আমার মা সবার চেয়ে কালো, সেই কালো রঙের মুখখানি মোর দুই নয়নের আলো। বলো বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। কালো মা হলো দুই নয়নের আলো, ভালো করে শুনবে। আমি দেখব না গোলাপ গাঁদা রজনীগন্ধা, দেখব যে মায়ের মুখে সকাল সকাল ফুল ফুটলাম কি, ফুল ফুটলাম কি, দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো, দেখলে মায়ের মুখটা ভাই স্বর্গের শো। আমি দেখব না, দেখব না আকাশের চাঁদ, আমি দেখব শো আমার মা জননীর মোর, চাচা খেলাম কি, চাচা খেলাম কি, দেখলে আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তোমার নয়ন মনি, তুমি তোমার নয়ন মনি, তোমার সোনার কোণে, তুমি তোমার সোনার কোণে, মা জননী, মা জননী, মা জননী, মা জননী, তুমি তোমার নয়ন মনি, তুমি তোমার নয়ন মনি, আমার সুখের স্বর্গ তুমি, আমার সুখের স্বর্গ তুমি, তুমি তোমার নয়ন মনি, তুমি তোমার নয়ন মনি, আ গো মা, আ
শুনেছেন এই বুড়িমা গজলটা এখান থেকে শুরু, আপনারা শুনেছেন বুড়িমা বুড়িমা থেকে শুরু, কিন্তু নয়, বুড়িমা গজল এখান থেকে শুরু। একটা মা জানে আর একটা বাপ জানি যে একটা নবজাতক শিশু, একটা বাচ্চা ছেলেকে যখন বাচ্চারা জন্ম নেয়, বাচ্চারা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাকে কষ্ট করে মানুষ করা যে কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, কতটা জ্বালা যন্ত্রণা সইতে হয়, একমাত্র তার পিতা মাতা জানি। আস্তে আস্তে বাচ্চাটা মায়ের ভালোবাসা পেয়ে, বাপের আদর পেয়ে বাচ্চারা তিলে তিলে বড় হয়ে উঠেছে, আমাদের মতো হয়ে গেল। আর এদিকে মাটা আস্তে আস্তে বুড়ি হতে লাগলো, মায়ের বয়স হয়ে গেল, বাপ নেই, শুধু মার বেটা। ওই মা লোকের বাড়ি কাজ করে করে, লোকের বাড়ি মোছনা দিয়ে ঝাড়ু দিয়ে যা টাকা পেত ওই বাচ্চার পড়াশোনাতে লাগিয়ে দিত। ওই বাচ্চাটা মানুষের মতো মানুষ তৈরি করেছে, আমাদের মতো হয়ে গেল, মা বুড়ি হয়ে গেল। মা বলছে, বাবা তুমি বড় হয়েছো, তুমি লেখাপড়া করেছো, চাকরি পেয়েছো, এবার তোমাকে বিয়ে করতে হবে। আমি মা আর পারছি না বাবা, আমার কষ্ট হচ্ছে, বাড়ির কাজ আমি আর সামলাতে পারবো না, তুমি বিয়ে করে বউ নিয়ে এসো। ওই ছেলে বড় হয়ে ওই মাকে বলছে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। বলে মানে? বলে কলেজে গিয়েছিল একটা মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছি। তা মা একটু মনে কষ্ট পেলো, একটু আঘাত পেলো যে বাচ্চাটাকে এত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে করে বড় করলাম, মানুষ করলাম, আর বাচ্চাটা এরকম করলো। যেহেতু মা আবার মা হয়, মায়ের মতো মন তো কারোর হয় না। মা বললো, ঠিক আছে বাবা, যা করেছো ভালো করেছো, বৌমাকে ঘরে নিয়ে এসো। বৌমা ঘরে না আসলে আমি একা আর পারছি না, ঘরে নিয়ে এসো। এবার আপনারা বলেন, ওই বউ যদি ঘরে আসে মায়ের বুকের খাঁচায় লাতি মারবে না তো কি করবে? হ্যাঁ, এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা। এই বউ চলে এলো, আর শাশুড়ি বউয়ের যুদ্ধ এখান থেকে শুরু হয়ে গেল। বউ শাশুড়িকে দেখতে পারে না, আর শাশুড়ি যদি বউকে কিছু বলে বউ সহ্য করতে পারে না। এদিকে ছেলে আজকে সে প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিয়ে আসার জন্য সে বউয়ের কথায় ওঠে বসে, বউ যেটা বলে সেটাই হয় শেষ কথা। এখন বউ বলছে, তোমার মাকে শাড়ি দেবে 400 টাকা দাও, 400 টাকার 1 পয়সা যদি বেশি হয় তোমার মারে আমি শাড়ি দিতে দেবো না, আর আমার মার জন্য একটা চকচকে দেখে শাড়ি আনবে, যেন 3000 কমসে কম হয়। বউ বলে দিল, ছেলের জন্য শাড়ি, মায়ের জন্য শাড়ি আনলো ছেলে 400 টাকা, আর শাশুড়ির জন্য আনলো কত? 3500 টাকা দামের শাড়ি। মায়ের চোখ পড়ে গেল শাশুড়ির শাড়ির দিকে, বলে বাবা অত সুন্দর শাড়ি, আর আমার শাড়িটা এরকম? আমার শাড়িটার দাম কত? বলে মা 400 টাকা লেছে। বলে ওই শাড়িটা কার? বলে শাশুড়ির। বলে ওইটার দাম কত? বলে 3500। মা একটু মনটা নরম করে বলো, বাবা কমসে কম 1000 টাকার আমার দিতে পারতিস, 400 টাকা না দিয়ে 1000 টাকা দিতে পারতি, মনটা একটু শান্তি পেতো। তখন ছেলে বলে, মা চেপে যাও, মান সামনে বার, এখন শাশুড়ি বলে কথা, এখন কম দিলে এটা বদনাম হবে না, আবার গেলি 2 টুকর ডিম দেয়। হ্যাঁ, গেলি 2 টুকর ডিম দেয়, ডিম ছাড়া আমার একদম কিচ্ছু বলে না, একদম যাবো, 2 টুকর ডিম দেবে, দুপুরি দেবে, রাত্রি দেবে, আবার সকালবেলাও দেয়, তুই তোমার কিছু দিস নে। ও মা তোর কিচ্ছু দেবে না, সারা জীবন আম্মা জান যেখানে বসে দোয়া করবে সন্তানের জন্য, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু তোমার শাশুড়ি যদি সেখানে বসে দোয়া করে, ওই দোয়া কবুল হতে 1000 বছর কেটে যাবে, তারপরও দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই। তাই কবি লিখছে, দেখেন কতই মধুর লাগে মায়ের হাসি, হার হারিয়ে যায় ওই চাঁদের জ্যোতি, হার হারিয়ে যায় ওই চাঁদের জ্যোতি, কতই মধুর লাগে মায়ের হাসি, হার হারিয়ে যায় ওই চাঁদের জ্যোতি, হার হারিয়ে যায় ওই চাঁদের জ্যোতি, এরপরে আমি আপনাদের শোনাই জান্নাত।